আমরা এই মুহূর্তে চলে এসেছি সাদ্দামবাবুর কাছে আইএসএফের যিনি নেতা তার কাছে জানতে চাইবো যে ভোট কি হতে চলেছে এবং ফলাফল বিভিন্ন একাধিক প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি নমস্কার সাদ্দামবাবু প্রথমেই ধন্যবাদ সংবাদ সোমালিয়ার যারা দর্শক রয়েছেন তাদেরকে ভোটের আবহাওয়া তৈরি হয়েছে গোটা পশ্চিমবাংলাতে বেশ কয়েক দফা ভোট হয়েছে এবং পঞ্চম দফার ভোট আসন্ন প্রত্যেকটি বাংলার মানুষকে আমরা আহ্বান করবো নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুন এই দেশের ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য দেশের বৃহত্তর গণতান্ত্রিক উৎসবে সামিল ফলাফল দেখুন ফলাফল তো মানুষের ভোটের উপর নির্ভর করে আমরা আগাম কিছু বার্তা আমরা মানুষকে বলতে পারি না তবে এই বাংলাতে যেভাবে তৃণমূল কংগ্রেস অবশাসন করেছে তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে এটা আমরা আশা করি যেভাবে দুর্নীতি চাকরিতে দুর্নীতি আমফানে দুর্নীতি প্রত্যেকটি সেক্টরে মানুষের গরিব মানুষের যে আবাস যোজনার ঘর সেখানেও দুর্নীতি হয়েছে স্বজন পোষণ হয়েছে তৃণমূলের ঝান্ডা ধরে যারা ইনকে তাদের স্লোগান দিতে পারে যারা কাঠমানির পয়সা পাইয়ে দেয় তাদেরকে আমরা অনেক সময় ঘর পেতে দেখেছি এই সমস্ত কিছুর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে মানুষ দেবে এবং রিসেন্ট মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন প্রত্যেকটি ধর্মে বর্ণ মানুষ সেই উত্তর তাকে দেবে এবং বিজেপি যে ফ্যাসিস্ট একটা সরকার গোটা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করেছে তারও বিরুদ্ধে মানুষ ভোট দেবে রইল বামপন্থাদের কথা তাদের সঙ্গে আমাদের জোট ছিল একুশ সালে কিন্তু আজ চব্বিশে তারা যখন আইএসএফকে একটি ক্ষুদ্র দল মনে করে তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমাদেরকে যেভাবে তারা ছোট দল মনে করে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল সেক্ষেত্রে দল সিদ্ধান্ত নিয়েছে এক লড়াই হচ্ছে গোটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা বলবো বাংলার মানুষদেরকে এই বামফ্রন্ট সরকার ভোটের সময় ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি নিয়ে আপনাদের কাছে পৌঁছাচ্ছে মানুষকে তারা বলছে এই তৃণমূল আর বিজেপিকে নয় আমাদেরকে দিন আপনাদেরকে কি দেখে মানুষ ভোট দেবে চৌত্রিশ বছর মানুষ আপনাদের পাশে ছিল আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা বাংলায় কি উন্নয়ন করেছেন কলকারখানার কি অবস্থা হয়েছে চাকরির কথা যদি বলেন এসএসসির কথা সেখানে অনেক ক্ষেত্রে দুর্নীতি যেগুলো প্রকাশ্য হয়নি চিরকুটে লিখে চাকরি হয়েছে বাম বাম জামানাতে এটা মানুষ কিন্তু ক্রমশ প্রকাশ্য হচ্ছে মানুষ এটা জানে তাই বলবো পুরাতন এই সমস্ত রাজনৈতিক দলের উপর ভরসা না করে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ রয়েছে আপনারা নিশ্চিন্তে নতুনে ভরসা করে আইএসএফ এর এফের ভোট দিন যেখানে আইএসএফ নেই আপনার আপনারা আপনাদের গণতান্ত্রিক উৎসবে সামিল হয়ে লাইক মাইন্ডেড দলকে বেছে নেবেন অন্যথায় এই তৃণমূল বিজেপি এবং বাম কংগ্রেসের জোটকে বাদ দিয়ে আপনারা নোটাতে ভোট প্রয়োগ করবেন দেখুন এটা তো আমার দেশের ডেমোক্রেসি সংবিধান এত সুন্দর করে সাজানো হয়েছে গোটা পৃথিবীতে এমন ডেমোক্রেসি আপনি পাবেন না যদি ভোটটা বৃথাই হতো তাহলে এই অপশনটা রাখা হতো না এখানে যে পছন্দের প্রার্থী তৃণমূল কংগ্রেস তাদের মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে বিজেপি ব্যর্থ হয়েছে বাম কংগ্রেস জোট তারা ব্যর্থ হয়েছে অন্যান্য এক্স জেডের যে প্রার্থী হয়েছে তাদেরকে মানুষ পছন্দ করছে না এই জন্যই এই সুযোগটা এখানে দেওয়া হয়েছে এটা বৃথা নয় বরং এটা মানুষ অবজার্ভ করবে এটা লক্ষ্য করবে যে মানুষ কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই মানুষ শেষ অপশান হিসেবে নোটাতে ভোট দিচ্ছে আপনারা আমাদের দল ছোট্ট দল যেটা আগেই বললাম একটি রাজনৈতিক দল সবে শুরু হয়েছে দাঁড়াতে শিখেছে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ দেওয়ার জায়গাতে ছিলাম না তারপরেও সতেরো জায়গাতে আই প্রার্থী দিয়েছে যেটা একটা বিশাল বড় ফ্যাক্টর এই ইলেকশানে আমরা মনে করি বিশেষ কারণ হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো আমাদের দল একদম এই হাঁটি হাঁটি পা পা করে শুরু হয়েছে একটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে গেলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থ কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে নেই সেভাবে নেই যে কারণেই আমরা এই আরামবাগে প্রার্থী দেওয়ার সমস্ত কিছুই আমাদের রেডি হয়ে যাওয়ার পরেও আমাদেরকে কিছুটা ব্যাকফুটে আসতে হয়েছে অর্থনৈতিক পরিকাঠামো এবং দলের কিছু স্ট্যান্ড ছিল দলের কিছু সিদ্ধান্ত ছিল সমস্ত দিক থেকে লক্ষ্য করে দল এখান থেকে পিছিয়ে এসেছে তবে আমরা মানুষের পাশে রয়েছি সাথে রয়েছি লড়াইয়ে আছি প্রত্যেকটা আরামবাগবাসীর সাথে আমরা রয়েছি আরামবাগের মানুষ তারা আইএসএফের উপর ভরসা রাখছে জমিন তৈরি হচ্ছে মাঠ তৈরি হচ্ছে আগামী ছাব্বিশের ইলেকশনে বিধানসভা ভোটে এর কিন্তু প্রত্যুত্তর এর প্রেক্ষিতে আপনারা দেখতে পাবেন পশ্চিমবাংলায় কী ফল হতে পশ্চিমবাংলায় মানুষ যেভাবে তৃণমূলের দুর্নীতিকে মানুষ পাশ কাটিয়ে যাচ্ছে এবং ফ্যাসিস্ট সরকার বিজেপি তাদেরকেও মানুষ কিন্তু সুযোগ দিয়েছে দশ বছর দেশ চালানোর জন্য এই পশ্চিম বাংলায় তারা আঠেরোটা এমপি পেয়েছিলো বাংলার মানুষ বিচার করবে যে কারা বাংলার মানুষের জন্য ভালো কাজ করবেন গ্রাম বাংলার উন্নয়ন দেশের উন্নয়ন তাদেরকে লক্ষ্য করে এটা মানুষের উপর আমরা ছেড়ে দিলাম মানুষ ঠিক করবে জনগণ ঠিক করবে যে এই বাংলা বাংলা থেকে এমপি করে তাদের প্রয়োজনের কথা তাদের অধিকারের কথা দিল্লির পার্লামেন্টে কারা বলতে পারে সেদিকটা মানুষের উপর আমরা ছেড়ে দিলাম দেশের ফলাফল তো একদিকে মোদি সরকার তিনি রয়েছেন বিজেপি রয়েছে বিশাল একটি দল অন্যদিকে ইন্ডি জোট হয়েছে ইন্ডি জোটের আমরা আশা করব যে সাফল্য কামনা করি কারণ এই ফ্যাসিস্ট সরকারকে দিয়ে দেশ চালানো আর যাই হোক দেশ যেভাবে আমাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এখানে বিদেশে টাকা রপ্তানি হচ্ছে আপনারা জানেন সেক্ষেত্রে আমরা বলবো ইন্ডিজোটের জোটের সাফল্য কামনা করি কিন্তু আমরা সরাসরি ইন্ডি জোটের সঙ্গে নেই সেটা আমাদের দল স্ট্যান্ড ক্লিয়ার করেছিল কিসের জন্য নেই তারপরেও বলব সহ গোটা ভারতবর্ষের জয় নিশ্চিত হোক তাদের যারা দেশকে বাঁচাবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে দেশের অর্থনৈতিক পরিকাঠামো চাঙ্গা হবে দেশের এক কথায় সর্বদিক থেকে উন্নয়ন হবে মানুষ কাজ পাবে কর্মসংস্থান হবে চাকরি হবে এই সমস্ত কিছুকে লক্ষ্য করে নতুন নতুন প্রকল্প হবে মানুষের জন্য যারা কাজ করবে তারা সরকারে আসুক যারা দেশকে রক্ষা করতে পারবে যারা দেশকে পরিচালনা করতে পারবে বিজেপি কি পারছে না দেখুন এই দশ বছরে গোটা দেশ দেশসহ অন্যান্য কান্ট্রির তারাও সাক্ষী রয়েছে যে এই সরকার দেশের অভ্যন্তরে কিভাবে কলহ তৈরি করতে ব্যস্ত একটি দেশ উন্নয়নের শিখরে তখনই পৌঁছাবে যখন দেশের প্রত্যেকটি নাগরিককে সমান চোখে দেখা হবে প্রত্যেকটি নাগরিকের কথা ভাবা হবে তারা বলছে সব কি সাথ সব কী বিকাশ কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে এখানে বিশেষ কিছু সম্প্রদায়ের উপরে নিবিড়ন নামানো হচ্ছে অত্যাচার চালানো হচ্ছে ধর্মীয় বিভাজন তৈরি করে দেশকে একটি ক্রমা ক্রমাগতভাবে উন্মাদনার মধ্যে রেখে দেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের লড়াইটা হচ্ছে ধর্ম থাকুক অন্তরে মন্দিরেতে ঘণ্টা বাজুক মসজিদেতে আজান হোক গুরুদুয়ারায় প্রার্থনা হোক গির্জাতে প্রার্থনা হোক কিন্তু আর যাই হোক রাজনীতির ময়দানে এই তৃণমূলকে আমরা আহ্বান করব বিজেপিকেও বলবো রাজনীতির ক্ষেত্রে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে আপনারা দেশকে এবং রাজ্যকে বিভাজন করবেন না প্রত্যেকটি ভারতীয় নাগরিক তারা এই দেশের সম্পদ তাদেরকে এক এক সূত্রে তাদেরকে গেঁথে রেখে কিভাবে দেশের উন্নয়ন করা যায় এটাই লক্ষ্য হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের নেত্রী রিসেন্ট যে মন্তব্য করেছেন নক্কারজনক মন্তব্য এটা করে তিনি প্রত্যেকটি ধর্মবর্ণের মানুষদেরকে তিনি আঘাত দিয়েছেন আমরা চাইব এই ধরনের ধর্মভিত্তিক কথা বেদ পুরাণ কোরআন এই সমস্ত কিছুকে নিয়ে বাইবেলকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন এটা পক্ষান্তরে বিজেপির সাম্প্রদায়িক উস্কানিতে সাহায্য করা হচ্ছে আমরা আহ্বান করব প্রত্যেকটি ভারতীয়কে আপনাদের পরিচয় হিন্দু মুসলিম শিখ ইসাইতে নয় ভারতীয় হয়ে বেঁচে থাকুন ভারতীয় হয়ে এই দেশকে রক্ষা এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী লোকসভা নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন শেখ সাদ্দাম হোসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর হুগলি জেলা যুগ্ম সম্পাদক আমরা আন্দোলনে আছি কন্টিনিউ চলছে আমাদের আমরা আরামবাগে প্রার্থী নেই বলে যে আন্দোলনে নেই তা নয় প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের কথা যখন তৃণমূল পাশে থাকতে ব্যর্থ বিজেপি ব্যর্থ আমরা কিন্তু তাদের পাশে গিয়ে পৌঁছে যাচ্ছি প্রতিদিন মানুষের সঙ্গে মানুষ আমাদের সঙ্গে আসছেন জুড়ছেন অভাব অভিযোগের কথা বলছেন তার আমাদের সঙ্গে রয়েছে আমরা মানুষের সঙ্গে রয়েছি আমরা তিনশো পঁয়ষট্টি দিন রাজনীতি করি তৃণমূল কংগ্রেসের মতো বা বিজেপির মতো বা বামপন্থাদের মতো পরিযায়ী রাজনীতি আমরা করি না অর্থাৎ ভোট বৈতরণীর সময় আমরা এসে মানুষকে প্রতিশ্রুতি দেব ভোট পার হয়ে গেলে টাটা বাই বাই তোমার দেখা নাই এটা আমরা কিন্তু করি না আমরা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করলেও মানুষের সঙ্গে আছি না করলেও মানুষের সাথে আছি অবশ্যই মানুষ যদি মানুষ যদি মনে করে নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে আমাদেরকে তারা যোগাযোগ করতে পারে ফোন করতে পারে আমরা অবশ্যই মানুষের পাশে রয়েছি সে তৃণমূল কংগ্রেস করুক বিজেপি করুক সিপিএম কংগ্রেস যে কোনো রাজনৈতিক এক্স ওয়াই জেড করুক না কেন আমরা কিন্তু কোনো মানুষের সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব কিভাবে প্রশাসনের টিম সেখানে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করব নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ